দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা জানেন, আর অল্প কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দেশের অন্যতম নৌরুট, বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাতায়াতের অন্যতম নৌরুট বাংলাবাজার শিমুলিয়া ঘাটে আমি বর্তমানে বাংলাবাজার ঘাটে অবস্থান করছি। আসলে এই ঘাট কর্তৃপক্ষ কিন্তু ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা হাতে নিয়েছে। বিশেষ করে এই রুটে গত 1 বছর ধরে কিন্তু ফেরিতে একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই ফেরি এখানে প্রায় 6 মাস পর্যন্ত কিন্তু ফেরি চলাচল বন্ধ ছিল, যেটি গত 2 মাস ধরে কিন্তু মাত্র 3টি ফেরি দিয়ে এই বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে যাতায়াত করছে। তবে যেটি বিআরডব্লিউটিসির কর্তৃপক্ষরা জানিয়েছে যে এই ঈদ উপলক্ষে তারা মোট এই রুটে 10টি ফেরি চলাচল করার ব্যবস্থা করবে। আমি এই ঘাটের বর্তমান চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বর্তমানে এই ঘাটে কিন্তু সাধারণ বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং ছোট ছোট পরিবহন, ট্রাক, মিনি ট্রাক, এগুলো পারাপার করা হচ্ছে। এই রুট দিয়ে কিন্তু বর্তমানে যাত্রীবাহী যে বাস, সেটি কিন্তু পারাপার করা হচ্ছে না। অর্থাৎ এই রুটে যে ছোট ফেরিগুলো রয়েছে, সেই ফেরিগুলো দিয়েই সাধারণভাবে ছোট ছোট পরিবহন পার করা হচ্ছে। তবে ঈদে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরানোর জন্য যেটি তারা গ্রহণ উদ্যোগ গ্রহণ করেছে, যে বর্তমানে 60টি ফেরি চলাচল করছে, সেখানে তারা আরও 3টি ফেরি সংযুক্ত করবে। অর্থাৎ ঈদে এই রুটে, বিশেষ করে বাংলাবাজার শিমুলিয়া রুটে 10টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করা হবে এবং ছোট ছোট পরিবহন পারাপার করা হবে। তবে যাত্রীবাহী বড় যে পরিবহনগুলো রয়েছে, সেগুলো পারাপার করা সম্ভব হবে কিনা সেই বিষয়টি এখনও সিদ্ধান্ত তারা জানাতে পারেনি। তবে এখন বর্তমানে ছোট পরিবহন যাতায়াত করছে। সাধারণ মানুষ যেটি অভিযোগ আকারে বলেছে যে গত বছরও কিন্তু এই রুটে 17টি ফেরি চলাচল করছে, এবং গতবারের চিত্র যদি আমরা একটু মনে করিয়ে দিতে চাই, গতবার কিন্তু এই রুটে ব্যাপক পরিমাণ সাধারণ যাত্রীর অনেক সমাগম ছিল, যার ফলে কিন্তু মানুষকে এখানে দলিত হয়ে, অর্থাৎ হুমড়ি খেয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে এখানে 4 জন মানুষ মারা গিয়েছিল। এবছর যেহেতু 17টার স্থলে মাত্র 10টা ফেরি থাকবে, সেই ক্ষেত্রে সেই যাতায়াতের ব্যবস্থাটি আরও কেমন হবে সেটি নিয়েও কিন্তু তারা মোটামুটি ভাবে শঙ্কা প্রকাশ করেছে। এবং সেই ক্ষেত্রে সাধারণ যাত্রী এবং পরিবহন চালকরা যেটি দাবি করেছে, এবছরও যেন 10টি নয় 17টি ফেরি চলাচল করে, সেই ব্যাপারে তারা উদ্যোগ নেওয়ার জন্য তারা আসলে দাবি করেছে। এখন দেখার বিষয় হচ্ছে কর্তৃপক্ষ বিষয়টি কোনভাবে নেয় এবং কিভাবে তারা এটির ব্যবস্থা গ্রহণ করে। তো আমি এখন বাংলাবাজার ঘাট থেকে, এই ছিল মোটামুটি ঘাটের প্রস্তুতির ব্যবস্থা। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু ঘাটে অস্থায়ী ক্যাম্প নির্মাণ করেছে, এবং তারা ঈদের 10 দিন আগে এবং ঈদের পরবর্তী 10 দিন পরেও তারা এই ক্যাম্পে অবস্থান করবে। আইন শৃঙ্খলা যেন নির্বিঘ্ন হয় সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবে বলে দাবি করেছে।